হ্যালো ভিয়ার, এন্ড ডক্টর বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও করতেছি। ভিডিওর দিন মূলত একটি টিপস, ফেসবুক টিপস আর কি বলতে পারেন। সো আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, তো আমাদের ফেসবুকে মাঝে মাঝে কিছু বিবৃতিকর অবস্থায় পড়তে হয়। কিছু পার্সন রয়েছে যারা ফেসবুককে প্রপার ইউজ করতে পারে না, তাদের জন্য আমাদের ফেসবুকে কিছু প্রবলেম হয়। তার মধ্যে একটা প্রবলেম হলো ট্যাগ। কিছু পার্সন রয়েছে যারা হুদাই যে কোনো পোস্টে আপনাকে ট্যাগ করে যে আপনার প্রবলেম হয়, কারণ আপনি চান না যে কোনো পোস্ট আপনার টাইম লাইনে শো করুক, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে আপনার বড় ভাই রিলেটিভ স্যাররা থাকে। সো যার জন্য পোস্টগুলো যদি কিছু 18+ হয় তাহলে আপনার একটু প্রবলেম আর কিছু। তাছাড়া আপনার টাইম লাইন অন্যের পোস্ট টাইম লাইন তেমন ভালো দেখে না, সো এটি অফ করার জন্য আপনাকে ট্যাগ রিভিউ অপশনটা অন করে দিতে হবে। সেটা দেওয়ার পরে আপনার কেউ সরাসরি ট্যাগ করতে পারবে না, ট্যাগ করলেও আপনার টাইম লাইনে শো করবে না, তা আপনাকে রিভিউ করতে হবে। রিভিউ করে যদি আপনি সেটা টাইম লাইনে রাখতে চান তাহলে ইয়েস করে দিয়ে দিতে টাইম লাইনে থাকবে, আর আপনি যদি না রাখতে চান তা রিমোট ট্যাগ করে অফ করে দেবেন। সো তা করার জন্য আপনাকে ফেসবুকে দেখতে হবে, আপনার যে কোনো ফেসবুক অ্যাপস অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনার ফেসবুকে ঢুকতে পারবেন, যেটা আপনার কাছে আর কি মিস্ট লাগে। সো আমি অপরে মিনিটে ঢুকলাম, সো আমি ফেসবুকে লগ ইন করবো। আপনারা প্রথমে ফেসবুকে লগ ইন করে নেবেন। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এটা করতে পারবেন অথবা ফেসবুক অ্যাপস ইউজ করে করতে পারবেন। সো ফেসবুকে যাওয়ার পর আপনারা সেটিংয়ে যাবেন। ফেসবুকের সর্বনিচে সেটিং রয়েছে ব্রাউজার দিয়ে ইউজ করলে, বা আপনি যদি অ্যাপস দিয়ে ইউজ করেন তাহলে ডান পাশে অপশন রয়েছে, অপশনে ক্লিক করলে সেটিং এসে পড়বে। সো আপনারা সেটিংয়ে ক্লিক করলেন, সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা টাইম লাইন অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন, তার ফ্রেন্ডস আপনারা এটা ফ্রেন্ডস অথবা অনলি করে দিয়ে রাখতে পারেন। এটা হলো আপনার টাইম লাইনে কে কে পোস্ট করবে, অথবা এখানে যে কোনো সময় কেউ আপনার টাইম লাইনে পোস্ট করতে পারে, অথবা আপনার বার্থডে সময় উইশ করার জন্য উইশ করতে পারে। সো আপনি যদি চান এটা অনলাইনে তাহলে অনলাইনে করে রাখবেন, অথবা ফ্রেন্ডসে যদি পোস্ট করতে আপনি চান তাহলে ফ্রেন্ডস করে রাখবেন, তারা পোস্ট করতে পারবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট ডেট ট্যাগ, মানে ওটা প্রথমে আপনারা যদি অন করে না থাকে এটা অফ করা থাকবে। সো আপনি যদি চান কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না, অথবা ট্যাগ করলে আপনার টাইম লাইন সরাসরি শো করবে না, তা করার জন্য আপনাকে অন করে রাখতে হবে। ট্যাগ করার পর আপনাকে নোটিফিকেশন পাবেন, সেখান থেকে আপনি যদি চান সেটা টাইম লাইনে শো করাতে, সো আপনি এটা অন ওকে করে দেবেন, তাহলে টাইম লাইনে শো করবে। আর আপনি যদি না চান সেটা টাইম লাইনে শো করবে না, এমনি থাকবে। আর আপনি সেখান থেকে রিমুভ ট্যাগ অপশন রিভু ট্যাগ রিভু রিমুভ করে আপনি ট্যাগ থেকে রক্ষা হতে পারেন। সো এটা অন করে দেবেন, রিভু পোস্ট ড্যাট ফ্রেন্ডস ট্যাগ ইউ এই অপশনটা আপনি ক্লিক করে এটা অন করে দেবেন। সো আপনার কাজ এটা করার পরে আর আপনাকে কেউ ট্যাগ করলে সরাসরি টাইম লাইনে শো করবে না, ট্যাগ করার পরে আপনার কাছে নোটিফিকেশান আসবে, আপনি সেটা যদি টাইম লাইনে রাখতে চান তাহলে ওকে করে দিবেন, আর যদি না রাখতে চান ক্যান্সেল করে দিবেন। সো এতটুকুই আজকের ভিডিওটি। এভাবে আপনি আপনার ট্যাগ রিমুভ করতে পারেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন, ভিডিওটি বন্ধুদের জানাতে শেয়ার করুন, এবং এরকম টিপস পেতে অ্যান্ড্রয়েড টিপস অ্যাপস রিভিউ
পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাই।